বর্ধমান শহরের শালবাগানে বিজেপির মণ্ডল কার্যালয়ে আগুন, অভিযোগের তীর শাসকদলের দিকে, প্রতিবাদে পথ অবরোধ বিজেপি কর্মীদের। তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বর্ধমান শহরের শালবাগান থেকে নীলপুর বাজারে যাওয়ার পথের পাশে সম্প্রতি একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হয়। এটি দলের ১২ নম্বর ওয়ার্ডের এবং শহরের ১৩ নম্বর মণ্ডল কার্যালয়। বিজেপির অভিযোগ, শনিবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, পুড়ে যায় চেয়ার, টেবিল, ফ্লেক্স এবং কিছু আসবাবপত্র। প্রতিবাদী দলীয় কর্মীরা ওই রাস্তাটি অবরোধ করেন, দাবি দোষীদের শাস্তি দিতে হবে। বিজেপি কর্মী পিঙ্কি সাহা জানান, এর বিহিত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অনন্ত পাল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, তাঁরা এই রাজনীতিতে বিশ্বাস করেন না। কালকে রাত 2:30 মনে হয় ওই ওরকমই টাইম হবে, ওরকম টাইমে আগুনটা লাগিয়েছে। এখানে কিছু মানে ব্যক্তি দেখার পর আমাদের খবর দেয়, আমরা তখন এসে আগুনটা নেভাই। তৃণমূলের দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে, ঠিক আছে। আমাদের তিন নম্বর মণ্ডলের ১২ নম্বরে যে অফিসটা ছিল ওটা পুরানো হয়েছে। আমরা চাইছি এর বিচার হোক, শাস্তি হোক, কারণ আমরা শান্তিপূর্ণভাবে সব কিছু করতে চাইছি, ওরা করতে দিচ্ছে না, ঠিক আছে। শান্তিপূর্ণভাবে এইভাবে রোকা যাবে না, না এটা আরও জোর বাড়াচ্ছে। হ্যাঁ, রাস্তা অবরোধ করেছি দুদিক থেকে, দেখি এবার কি হয়। মানে রাস্তা অবরোধ করেছেন কেন? কারণ হচ্ছে এই জন্যই পার্টি অফিস পুরানো হয়েছে, এর শাস্তি হওয়া দরকার। তাদেরকে ধরা হচ্ছে, ততক্ষণ আমরা অবরোধ চলবে আমাদের ততক্ষণ। পিঙ্কি সাহা, দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে এটা আমাদের কোনো ছেলেরা এবং তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা এইসব কার্যকলাপে বিশ্বাসী নয়, এবং তারা যে এইসব কার্যকলাপ করবে এটা আমারও জানা নেই যারা করবে। আইন আছে, প্রশাসন আছে, এবং তারাও যদি কোনোভাবে জানতে পারে জানাক প্রশাসনকে, প্রশাসন নির্দিষ্ট মতন ঠিক ব্যবস্থা তাদের প্রতি নেবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা এইসব কার্যকলাপে বিশ্বাস করে না। এবং ওরা রাস্তা অবরোধ করেছে বলে যতক্ষণ না এই তৃণমূল কর্মীদেরকে অ্যারেস্ট করেছে ততক্ষণ রাস্তা। হ্যাঁ, নিশ্চয়ই, যদি কেউ বলে থাকে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে, তাহলে কারা করেছে, কে করেছে তাদের খুঁজে চিহ্নিত করা হোক। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগুলো করবে না। কালকে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের রাত্রিবেলায় ১৩ নম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, মমতা ব্যানার্জির ফ্লেক্সকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেগুলো তারা কারা করেছে, কে করছে, কারা করেছে আমাদের জানা নেই। পুলিশ আছে, তদন্ত করবে, যদি দোষীরা কেউ করে থাকে নির্দিষ্ট সাজা তারা পাক, এটা আমরাও চাই। একটা রাজনৈতিক দলের অফিস থাক, এটা আমরাও চাই। তাহলে চোখের সামনে এত রাস্তায় ফ্ল্যাগ ঝুলছে ঝুলছে, তাহলে তো তাদের ফ্ল্যাগগুলোকেও পুড়িয়ে দিতে পারতো, কই সেগুলো তো তারা কেউ হাত দিল না। দেখুন, কে করেছে কিংবা কোনো দুষ্কৃতি করেছে না, তার কোনো উদ্দেশ্য প্রবণিতভাবে যে শান্তি এলাকাগুলোকে একটা অশান্তি লাগাবার চক্রান্তে করছে, সেটা আমার জানা নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইসব কার্যকলাপে বিশ্বাসী নয় এবং তারা এইসব কার্যকলাপ করবে না। আমি হচ্ছে অনন্ত পাল, এ ওয়ার্ডের সভাপতি।